হুকুম মানার জন্য আমাদেরকে বানাইছেন। আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বন্ধু উম্মতরে বলে দাও আমার গোলামের জন্য আমার পরিচয়ের জন্য এই জিন ইনসানকে আমি বানাইছি, ঠিক কিনা? এই জন্য ইবাদত হবে কার, হুকুম মানব কার? সূরা বনী ইসরায়েল আল্লাহ পরিষ্কার বলছেন ওয়া কাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত, রেজিস্ট্রেশন, রেজুলেশন, অবধারিত সিদ্ধান্ত, এটা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর সিদ্ধান্ত হলো এবাদত হবে কার, আল্লাহর। আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, এবাদত করিও না, এবাদত করিতে পারিবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহরই এবাদত করা লাগবে। কার বলেন, কার আল্লাহ এবাদত করব? যদি প্রশ্ন করেন কেন আল্লাহর এবাদত করবো, আমি দুর্গার করব, দরগার করব। দুর্গায় তোমারে খাওয়ায় না, দরগায় তোমারে খাওয়ায় না, খাওয়ায় কে? নুন খাইব যার, গুন গাইব তার, ঠিক কিনা? গাছে ফল কে দেয়? দুর্গায় দেয়নি, দরগায় দেয়নি। খেতে ফসল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? চন্দ্র সূর্যের মালিক কে? এই মৌসুমেও কত কাল কর রাজশাহী বৃষ্টি হয়েছে, শীতের দিনে বৃষ্টি কে দিছে? কে দিছে? সুতরাং নুন খাই বোঝার, গুণ গাইতে হবে তার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আফসোস করে বলেন ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত, হায়রে মানুষ তার রবের বরণিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? খাইব আল্লাহর, ফিনব আল্লাহর, বুক করবো আল্লাহর দেওয়া নিয়ামত, আবার ন্যাংটার কাছে যায় বলবে বাবা দে দে, বাবা দে দে, কেউ ফিরে না খালি হাতে, ন্যাংটারে তোর দরবারে। জোরে কন্যা ওজুবিল্লা, আসেনি বন্ড, কতক্ষণ আসেনি? আল্লাহ কই ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের কাছে বরণিমুখ হারাম। রবেরটা খায়, রবেরটা ফিন্দে, এরপরে রবের দুয়ার ফেলে গাইরুল্লাহ দরবারে দৌড়ায়, কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল বলেন শামস কমর সুরখে জমি আঞ্জম আখতর দস্ত জীবল বাদি ও সাহারা ও সমন্দর মোর মলখ দাম দর তৈর কবুতর শাব শেহের জুলম তো আহমর আসফর গুলজার গুল বুর্গ সজর কিসনে বানায়াম গুলজার গুল বুর্গ সজর কিসনে বানায় তালেব মায়ুসি কা হয় সব জিসনে বানায়া তালেব মায়ুসি কা হয় সব জিসনে বানায়া জোরে কোন মারহাবা। ডক্টর ইকবালের শের, বাংলাদেশের বিদ্রোহী কবি, কবি গাজী নজরুল ইসলাম জাতীয় কবি, আবার কবিতার আকারে এটিকে বাংলা করেছেন। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার, লাইলাহা জুড়ে বলেন লাইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন ভয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজে কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়ি যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা। দুর্গা দরগা গৈরুল্লাহ, বাজার মাজার গৈরুল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বলতেছিলাম আমার আল্লাহ ডাক দেখো কত রব্বুকা হে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আপনার রবের সিদ্ধান্ত দুইটা রেজিস্ট্রেশন দুইটা রেজুলেশন দুইটা ব্যতিক্রম করা যাবে না এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে আল্লাহর ইবাদত হবে কার দুই নম্বর সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ কি আচরণ ইহসান করতে হবে মা বাবার সাথে কি করতে হবে ইহসান ইহসান বুঝেন দুই ভাইকে মা দুই ছেলেকে এক প্লেটে খাইতে দিছে বলছে দুইটা ডিম তোমরা দুই ভাই মিলে খাইবে এক প্লেটে খাও তাহলে মহব্বত বাড়বে তাবলিগের মতো এক প্লেটে দিছে এখন দুনোটা ডিম বড়টা এজোর করে খায়া ফেলাইছে এটারে কি বলে জুলুম এটারে কি বলে মায় কি দিছে দুই ভাই দুইটা খাইবা এক প্লেটে বসে এখন বড় ভাই দুনোটাই খেয়ে ফেলছে ছোটটারে দেয় না এটারে কি কয় জুলুম এরপরে দুই ভাই যদি দুইটা খায় যারটা সে খায় এটারে কয় কি ইনসাফ কি বলে তোমারটা তুমি আমারটা আমি এটাকে বলে কি ইনসাফ আর বড় ভাই যদি বলে তুই দুর্বল তুই ছোট দয়া করে আমারটাও তোরে দিয়ে দিলাম তোরটাও খা আমারটাও খা খুশি হয়ে দিলাম এটারে কয় কি এহসান এটারে কয় কি মা বাবার সাথে কুন্ডা করতে কইছে আল্লাহ জুলুম করতে কইছে ইনসাফ করতে কইছে এহসান করতে কইছে কি করতে বলছে এহসান বুঝেননি নিজের হক মাকে দিয়ে দিতে হবে নিজের হক বাবাকে দিয়ে দিতে হবে ও বন্ধু মার ফাতে বোয়াল মাছ তুমি লইছ বোয়াল মাছ মায় কয় ফুত্রে কুত্তি আনছ মাছটাকে বুধবারে আমাকে মেরার দে হাটে এই গ্রাম দেশের দেশি বোয়াল উঠছিল 1000 টাকা কেজি কিনছি কই বিরাট সাত ওই সময় তোমার মাছের ফিসটাও মারে দিয়ে দিতে হবে মা তোমারটাও খাও আমারটাও খাও দোয়া করো পাইছে থাকি আমি ফরে খামো তুমি খাও তুমি মুরব্বী মানুষ আল্লাহু আকবার ও বন্ধু আল্লাহ মা বাবার সাথে জুলুম করতে বলে নাই ইনসাফ করতে বলে নাই এহসান করতে বলছে কি করতে বলছে এহসান বাসায় দুইটা সিট আছে এক সিটে মা ঘুমায় আরেক কাঠে আপনি ঘুমান এক কাঠে খাতা আরেক কাঠে কম্বল মায়ের কোন খাটে শোয়াবেন কম্বলে দিছেননি কম্বল মায়ের জীবনেও জীবনও দেন না আপনি কম্বল গায়ে দিছেন মায়ের গোমা তুই সিরা খাতা ভুললে খাতা গায়ে ঘুমা ঠিক কিনা এটা জুলুম এটা জুলুম আল্লাহ বলেন আমার সিদ্ধান্ত বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে করতে হবে সর্বোত্তম আচরণ আল্লাহ কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হযরত আল্লাহু আকবার আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার বাবা মা একজনকে পাও অথবা উভয়জনকে পাও মা আছে বাবাও দুনিয়াতে আছে আল্লাহ কো ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা এই মা বাবার সঙ্গে উফ শব্দ করিও না গো টু শব্দটা করবা না প্রতিবাদ করবা না ধমক দিবা না কি করবা মা বাবারে আল্লাহ কুয়াকুল্লাহুমা কাউলান করিমা মা বাবার সঙ্গে নরম নরম কোমল কোমল আচরণগুলো করবা আল্লাহু আকবার মার সাথে এমন কথা বলবা মায়ার কথা দরদের কথা মহব্বতের কথা কোমলের কথা ভ্রাতৃত্বের কথাগুলো মার সঙ্গে বলবা প্রতিবাদ করা যাবে না মা যদি হারাম কোনো জিনিস খুঁজে ওই হারাম কথা মানা লাগবে না হালাল জিনিস যদি মায় খোঁজে যদি খুঁজে পাওয়া নাও যায় তবু আইনা দিতে হবে ধমক দেওয়া যাবে না মায় যদি কয় বাবা যদি কয় পুত্রে আমার কেমন যেন একটু খাটাল খাইতে মন চাইছে ধমক দিতে পারবে না এই বুড়া তুমি কি চুল বাতাসে ফাঁকছে চুল না বয়সে ফাঁকছে এখন এই ফাল্গুন মাসের দিন তোমার খাটাল কই পাবো খাটাল হলে জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিনে এখন খাটাল চাইলে কেন হ্যাঁ বলা যাবে না বলতে হবে মা ও মা শুনেছি বাইতুল মোকারামের উত্তর গেইটে আনসিজনাল ফল পাওয়া যায়
হয়তো 200 টাকার কাটল 2000 লাগতে পারে দেশি কাটল না হলে মালয়েশিয়ার কাটল হইতে পারে আমার গায়ের চামড়া বিক্রি করব মা ও আমার আব্বা জান দোয়া কর আমি এখনি সিঞ্জ লইলাম ডাইরেক্ট বাইতুল মোকাররম আপ ডাউন সেখানে যায় 1900 টাকা দিয়ে কাটল কিনছে আইনে মারে কয় মা খা দোয়া দিয়া যারে মা তোরে খাওয়ায়া আমার কলিজা ঠান্ডা বলল আল্লাহু আকবার এরে বলে মা এরে বলে বাবা ধমক দেওয়া যাবে না প্রতিবাদ করা যাবে না যদি শাসন করে ভিড়ায় মা যদি মারি স্কুলে যাস না কেন দিছে মায়ের বলতে পারবা না আমার কেন মারলা আমি কি এতুরি মায়ের খাওয়ানোর অপরাধ করছিনি একটা থাবর দিতে তুমি পাঁচটা বারে দিছো ভিড়ের মধ্যে কেন দিলা আল্লাহ আকবার রহমতুল্লিল আলামিন বলেন আল্লাহ নিজেই বলেন প্রতিবাদ করার ক্ষমতা নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ কো আখফিজ লাহুমা জানাহাজুল মিনার রহমা মা বাবার জন্য মা বাবার জন্য আনুগত্য তোর ডানাগুলো বিছায় দাও আর দোয়া কর ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমার রব আমার আব্বা আম্মা ছোটকালে আমার প্রতি যেমন মায়া দয়া দেখিয়েছিল আজকে আমার আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা বাতি লাগলে বাতি দিও সাথী লাগলে সাথী দিও জানালা লাগলে কবরের জানালা খুলে দিও দরজা লাগলে জান্নাতের দিকে দরজা খুলে দিও আমার রব তবু তুমি আমার মা বাবার কবরে কষ্ট দিও না হযরত আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন সন্তান যদি মা বাবার জন্য এই দোয়াটা একটানা সাত দিন পর্যন্ত করে আট দিনের মাথায় আল্লাহ তার মা বাবার কবরের আজাব মাফ করে দিবে সুবহানাল্লাহ এই জন্য বাজান মা বাবা বড় দামি জিনিস নবীর কাছে প্রশ্ন করে মান আবার রুয়া রসুল আল্লাহ ওগো আল্লাহর হাবিব কার সঙ্গে সর্বোত্তম আচরণটুকু করব আপনি শিখিয়ে দেন নবী কো উম্মাকা তোমার মা সুম্মা মানে এরপরে কে নবী কো উম্মাকা তোমার মা আবার প্রশ্ন করে সুম্মা মানে এরপরে কে কয় তোমার মা আবার প্রশ্ন করছে এরপরে কে কয় সুম্মা আবাকা চতুর্থবার তোমার বাবা চতুর্থবার কি মার কথা কয়বার বলছে তিনবার কয়বার বাবার কথা কয়বার বলছে একবার মুফাসসিরিন কেরাম লেখেন মা তিনটা কষ্ট এক্সট্রা করেছে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন এটা বাবার খবর নাই ডেলিভারির যাতনা বাবাই বুঝে না মা বুঝে ডেলিভারির কষ্ট 30 মাস পর্যন্ত দুধ পান করাইছে 2.5 বছর এটাও মা পান করাইছে বাবা এক বেলাও দুধ পান করায় নাই এ তিনটা কষ্ট এককভাবে মা জননী করেছেন এই জন্য মায়ের হক 3 গুণ বেশি বাবার হক 1 গুণ কতক্ষণ ঠিক কিনা قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك او نارك আল্লাহর হাবিব বলেন মা বাবাই তোমার জন্য জান্নাত এ মা বাবাই তোমার জন্য জাহান্নাম মা বাবার খেদমত করছো দোয়া পাইছো কপালে লেখেল তুমি জান্নাতি আর বিবির মুরিদ হইয়া মা বাবারে ঘর থেকে বের করে দিয়েছ মা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে মা পথ দাঁড়ায় কান্দে আমার ভূতে আমার ঘর থেকে বের করে দিছে আল্লাহ বলবেন বান্দি কান্দিস না তোর সন্তান আমি জান্নাত থেকে বের করে দেব আল্লাহু আকবার এই জন্য বাজান মা বাবার ব্যাপারে অত্যন্ত কঠোর থাকবা বিবির কাছে বলবা বিবি বিয়ে করে আনছি কত সত্য অনেক সোনা গয়না তোমার দিছি 10 লাখ টাকার মোহর দিছি কিন্তু তোমার শরীরে টাচ করার আগে আমার একটা কথা আছে কি কথা তোমার সাথে বাসর করার আগে একটা কথা আমার মা বাবা একদিকে আর তামাম দুনিয়াটা একদিকে আমার মা বাবার মুখে হাসি দেখতে চাই তুমি সব পাইবা আর মা বাবার খেদমত করতে পারবা না আগেই সদায় আগেই বিদায় চলে যাও এই সামরা সুন্দর আমার দরকার নাই আমার তামাম দুনিয়া একদিকে আমার মা একদিকে আমার মা খুশি তা আমি খুশি আমার খেদমত লাগতো না আমার মার খেদমত করো এই কথা যদি কোনো সন্তান বলতে পারো খোদার কসম খায়া বলছি মুসলমান এই দুনিয়ার জন্য এত হামাগুড়ি খাওয়া লাগতো না মার দোয়ায় অডেল দিব আল্লাহ অডেল
কয় টাকা লাগবো মিয়ামনের কয় টাকা লাগবো আপনার পায়ের সাথে খেরের সাথে সোনা বাই যাইব আপনার ঘরে সাইয়া হাত দিবেন সোনা হবে দুনিয়া ভরে দিবে আল্লাহ পরকাল তো আছে কতক্ষণ ঠিক কি না قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين الله حبيب আরেক হাদিসে বলেছেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত মানে ও বন্ধু মা বাবা সন্তুষ্ট তো খোদাও সন্তুষ্ট হয়ে যাবে জোরে কর না আউযু বিল্লাহ আরেক হাদিসে নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تحت اقدام الامهات نبي বলেন সাহাবায়ে کرام জান্নাত তোমার মা বাবার পায়ের নিচে জোরে করে আল্লাহু আকবার তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত তুমি যতই আমল করো যত আমল করো আমি কয়েকদিন আগে সূরা আরাফ পড়াইতেছিলাম জালালাইন শরীফে সূরা আরাফ পড়াইতেছিলাম আমি 27 বছর পর্যন্ত তাফসীরে জালালাইন পড়াই এটা আমার মুখস্থ হয়ে গেছে আরাফ পড়াইতেছিলাম হাসিয়া দেখি আরাফে কারা কারা থাকবে আরাফ বলে জান্নাত জাহান্নামের সীমান্ত এলাকা যেটাকে আমরা বলি বর্ডার বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের একটা বর্ডার আছে না এই বর্ডারটা কি বলে বাংলা কয় সীমান্ত এলাকা ইংরেজিতে কি বলে বর্ডার বলে তাই না আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে জিরো পয়েন্ট কি বলে জিরো পয়েন্ট সীমান্ত এলাকা জান্নাত জাহান্নামের সীমান্ত এলাকাকে আরাব বলা হয় যেটা জান্নাতের সুখ নাই জাহান্নামের দুঃখ নাই আশিয়ার মধ্যে লেখে জুমালওয়ালা তিন কিসিমের মানুষ ওই আরাফে থাকবে প্রথম হলো ওই সমস্ত ইমানদার যাদের নেকি এবং বদি সমান হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম সাওয়াউন আল্লাহ যখন নেকি পাল্লায় উঠাইছে টান দিছে তখন নেকির পাল্লা বদির পাল্লা সমান এদিকে কাত হয় নাই এদিকে কাত হয় না দুইটা কি সমান ষোলো আনা ডান্ডি যখন ডান্ডি ধরে আপনার ডান পাল্লার মাঝে নেকি উঠাইছে খেয়াল করে শুনেন বাম পাল্লায় বদি উঠাইছে যখন দাঁড়ি টান দিছে ফেরেশতা দুই পাল্লা সমান ফেরেশতা বলবে আল্লাহ রে কই দিমু জান্নাতেরটাও তো কাত হয় নাই জাহান্নামেরটাও কাত হয় না কই দিমু আল্লাহ বলবেন জান্নাত তো পাবে না জাহান্নামে যাবে না এদেরকে জিরো পয়েন্ট আরাফে দিয়ে দাও জোরে আল্লাহু আকবার তারা আরাফে থাকবে লম্বা কথা এটা বাকিটা বলার সময় নাই দুই নম্বর কারা থাকবে আরাফে নেকামে নেকির পাল্লা ভারী হয়েছে এইভাবে বদির পাল্লা হালকা নেকির পাল্লা ভারী নামাজ রোজা হজ জাকাত মসজিদ মাদ্রাসা তাবলিগ সিল্লা ফির মরিদি সব করছে কিন্তু মা বাবার থেকে নিদাবি আর নামা আনতে পারে নাই বুঝেন না জমিন কিনছেন সব কিছু ঠিকঠাক আছে দলিল টলিল সব ঠিক আছে খারিজ না থাকলে ওই ফরসাডার কারণে দলিল আটকা খারিজের কারণে মিউটেশনের কারণে কি এটা একটা সাইটা এটা অল্প দামের একটা ফরসা এটার কারণে কি আটকা দলিল আটকা কয় মিউটেশনটা আইসে না আজকে দলিল হবে না সাব্রেস্টের ডিল মারে ফেলাই দিছে দলিল কয় মিউটেশন কই কয় আগেরটা যৌতমে কয় বিয়ে যৌত মিউটেশন হবে না ভিন্ন ভিন্ন মিউটেশন লাগবে ওটা নিয়ে আসো আল্লাহ আকবার জান্নাতের সব কিছু আইসে গেছে মার পক্ষ থেকে এটা এটা নিদ্দাবি নামা লাগবে নিদ্দামি নামা নাই আল্লাহ বলবেন আরাফে দাও আরাফে থাকবে সে জান্নাতে যাবে না আরাফে থাকবে মা বাবার অবাধ্য সন্তান নেকির পাহাড় আছে নেকির পাল্লা বাড়ি হইছে কিন্তু মা বাবার থেকে ওই স্বাক্ষরটা আনতে পারে না মা বাবা কয় না আমার জীবনে অনেক কষ্ট দিছে বিয়ে করার পরে বউয়ের মরিদ হয়ে গেছে আমি মারে ফাত্তা দেয় না এই জন্য তারে মাফ করব না আল্লাহ বলবেন সুজা জাহান্নামে যা আমি আল্লাহর কিছু করার না এজরে কো নাউজুবিল্লাহ তিন নম্বর হলো জারারিল মুশরিকিন মুশরেকদের ছোট বাচ্চারা বাবাও হিন্দু মাও হিন্দু বাবাও শিরিক করত মাও শিরিক করত দুর্গা পূজা করত কালী পূজা করত ছোট বাচ্চারা এদের মারা গেছে ছয় বছর বয়সে তিন বছর বয়সে আট মাস বয়সে এই বাচ্চারা কই যাবো তো মূর্তি পূজা করে নাই কয়েরে আল্লাহ জাহান্নাম দিবে না আবার বাপ মা মূর্তি পূজা করে বড় হয়ে পূজা করার সম্ভাবনা ছিল এই জন্য এরা জান্নাত পাইব না ওই জারারিল মুশরিকিনদেরকেও আল্লাহ আরাফ দিবেন যখন আল্লাহু আকবার এই জন্য মুসলমান মা বাবার অবাধ্য সন্তানের জন্য বড় ধমক বড় ধমক আল্লাহর নবী মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিসটা আছে
তিরমিজির মধ্যে আছে আমি 17 বছর পর্যন্ত মুসলিম পড়াই আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাওখান্না ওয়ালিদাইক হে মুআজ 10টা উপদেশ দিলাম তার মধ্যে 2 নম্বর উপদেশ মা বাবার নাফরমানি করিস না ওয়াইনা আমারাকা যদিও তোর পিতামাতা তোকে নির্দেশ দেয় আনতা খুরুজা মিন আহলিকা ও মালিকা তুই তোর ফ্যামিলি তালাক দিয়ে দে চাকরি ছেড়ে দিয়ে দে ফ্যামিলি তালাক দিতে হবে চাকরি ছাড়তে হবে কিন্তু মা বাবার সারা যাবে না আল্লাহু আকবার মা বলে সন্তান তুমি চিটাং পোস্টিং তুমি আমার একমাত্র ছেলে শরীরের কন্ডিশন ভালো নয় কোন সময় মারা যাই সরকারি চাকরি ছেড়ে আসো এ মেরা দিয়াতে ওটু ছালায় খাও মার কাছে ঘুমাও আল্লাহু আকবার সরকারি চাকরি লাথি মেরে চলে আসতে হবে মা বাবাকে সময় দিতে হবে জোরে আল্লাহু আকবার মা যদি বলে এই বউ ভালো না তালাক দাও সাথে সাথে তালাক দিতে হবে সহি হাদিস জোরে আল্লাহু আকবার আপনারা সব জানেন ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফেলেস্তাইনে তার ছেলে ইসমাইল থাকতেন মক্কায় ফেলেস্তাইন থেকে মক্কার দূরত্ব 1500 কিলোমিটার 1500 কিলোমিটার হযরত ইসমাইল মক্কা নগরে বড় হইছেন ইসমাইলকে মক্কার মানুষ বিয়ে করায় দিছে ইসমাইল তোমার বাবা তোমার বনবাস দিয়ে গেছে দুধের শিশু ছিলাম এখন তুমি আমাদের সমাজে বড় হয়েছ আমরা একটা ভালো মেয়ে দিয়ে বিয়ে করায় দিলাম ইসমাইলকে বিয়ে করায় দিছি হযরত ইসমাইল বউ গড়াই না চিঠি লেখছে বাবার কাছে বাবা গো তোমার ইসমাইলরে বিয়ে করায় দিছে মক্কার মানুষ তুমি পুত্রবধূ দেখে যাও বাবা গো চিঠি পাওয়া মাত্রই তুমি মক্কায় আসবা আল্লাহর খলিল চিঠি পাইয়া 108 বছর বয়স ইব্রাহিম আল্লাহু আকবার উঁটের উপরে সোয়ার হইয়া মক্কা নগরে আসছে আইসা মকামে ইব্রাহিমের পাশে ইসমাইলের ঘর আল্লাহর ঘরের পাশে উম্মে হানির ঘরের পাশের ঘরটায় আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আল্লাহর ঘরের সামনে আইসা ডাকে ইসমাইল রে আমার ইসমাইল আমি একটা বুড়ো মানুষ তুমি তো আমার পত্র লেখছো আসার জন্য আমি আসছি দরজা খোলো ইসমাইল ঘরে ছিলেন না ইসমাইল দাওয়াতের কাজে বেরিয়ে গিয়েছিলেন তার বউ ঘরে ছিল ইসমাইল ইসমাইল কয়ে ডাকে ইসমাইল তো ঘরে নাই মহিলা ভিতর থেকে কে আপনি ইসমাইল ইসমাইল কয়ে চেঁচান কেন ইব্রাহিম কো মা আমি তো চেঁচাই না আমি আমার আদরের সন্তানরে ডাকি ইসমাইল বাড়িতে নাই কখন আসবে আমার আমার ছেলে কয় জানি না কেমন আছো গো মা আমরা ভালো নয় সংসার কেমন চলছে মা সুবিধার নয় গো বাবা সুবিধার নয় ইসমাইল আমার কই গেছে বাহিরে কোথায় কয় ঠিক জানি না কবে আসবে জানি না সংসার কেমন ভালো নয় কথা জিগা একটা রসকস নাই উত্তর দেয় আরেকটা ইব্রাহিম ডাক দেয় গো মা তোমাকে দেখার জন্য বুঝি আমার ইসমাইল আমার কাছে চিঠি লেখছিল মা তোমার কথা শুনে কলিজা সদ্য তোমার দেখা লাগতো না আমি গেলাম মা মা গো আমি গেলাম আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো আমি আবার আসবো আর কয়ো ইসমাইলের চৌকাটটা ভালো নয় ইসমাইল যেন চৌকাটটা তাড়াতাড়ি বদলাইয়া লয় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর খলিল ইব্রাহিম এই কথা বলে চলে গেছেন সন্ধ্যা সময় ইসমাইল বাড়িতে আসছে আইসা নাক টানতেছে ইসমাইলের বউকে কুত্তে আইসো আইছিলাম দাওয়াতে গিয়েছিলাম নাক টানো কেন ঠান্ডা লাগছে নি সর্দি কয় না নাক টানো কেন আমার বাবার গ্রান আমার নাকে আসতেছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আইছিল মহিলা কয় না তোমার আব্বা তো আসে নাই কেউ কি আমারে খুঁজে নাই কয়েকটা বুড়া মানুষ আসছিল ওই মকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া জমজম কূপের পাশে দাঁড়াই ইসমাইল রে ইসমাইল কয়ে ডাকছিল তুমি কি বের হও নাই কয় না তুমি ঘরে নাই আমি বের হব কেন তুমি কি আমার বাবার চিনো নাই কো আমি তো জীবনে দেখি নাই তুমি কি আমার বাবার অজুর পানি দাও নাই নাম বাবারে নাস্তা খাওয়ায় নাই নাম আমার বাবারে যতন করো নাই না আমার বাবারে ঘরে আনো নাই নাম কি সর্বনাশ করলা উনি আমার আব্বা
উনি এই বাইতুল্লাহ শরীফটা বানাইছে নিয়া তো তোমার কপালে কষ্ট হতে পারে বাড়িওয়ালা শান্তিওয়ালা হতে পারবা না হতে পারো বাড়িওয়ালা সমৃদ্ধশালী হতে পারবা না জান্নাতওয়ালা হতে পারবা না কালিমাওয়ালা হতে পারবা না মৌতের টাইমে কালিমা নিয়ে কবরে যাইতে পারবা না আটকে যাইবে দাঁতে দাঁতে খিলি লাইগা যাবে জামি লাইগা যাইবে ছুড়াইতে পারবা না পয়সা দিয়ে সারি দিও জামি ছুড়াইতে পারবা না এই জন্য মুসলমান মা অত্যন্ত বরকতময় নাম ময়কার মা ম শব্দরে বড় মায়াবী ম দিয়া মক্কা ম দিয়া মদিনা ম দিয়া মা ম দিয়া মসজিদ ম দিয়া মাদ্রাসা ম দিয়া মুনাওয়ারা ম দিয়া মোবারক কথা কোন ঠিক কি নাম পৃথিবীর মহিমান্বিত যত শব্দ এই ম দিয়া খোদায় বানাইছে এই ময়কার মা আমার মা আমার মা ময়কার মা কথা কোন ঠিক কি না দুনিয়া একদিকে আমার মা একদিকে আমার বাবা একদিকে কুলে করে বাথরুমে নিবা কুলে করে বেডে আনবা বিরক্ত হয় না লয়া লও জান্নাত কামায়া লও জান্নাত কামায়া লও আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই আমি একটা কথা কোরআন হাদিসের বাইরে বলতেছি প্রত্যেকটা কথা কোরআনের রেফারেন্স আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই বলেন হজে গেলাম ইরাকের বড় আলেম ইমাম আবু হানিফার শাগের দেরশিদ মুহাদ্দিস ফকি মুস্তাহেদ মুফাসসির ছিলেন মুস্তাহেদ ফি নাফসিহি ছিলেন আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন হজে গেলাম যাইয়া বাইতুল্লাহ তোয়াফ করতেছি আল্লাহর ঘর তোয়াফ করতে তোয়াফ বুঝেন তো তোয়াফ মানে কি চক্কর দেওয়া ঘোরা আল্লাহর ঘরে চার কিনারে ঘুরতেছি তোয়াফ করতেছি হঠাৎ করে দেখি একটা মানুষ মাথার মধ্যে বিরাট বড় খাঁচা খাঁচা ছিলেন না তরকারি রাখে আলু কলা তরমুজ আনারস আপেল রাখে খাঁচা আছে নি বাঁশের বেত দিয়ে বানায় খাঁচা আছে না না চিনলে আমরা মেরাত দিয়ে হাঁটে যায় দেখেন কত খাঁচা আছে এনে তরকারির খাঁচা আছে না নাই আল্লাহ আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলেন হজে গেলাম যা তোয়াফ করতেছি খালি শরীরে আরেক ব্যক্তি তোয়াফ করতেছে বড় খাঁচা মাথায় লইয়া আবার খেঁতা দিয়া ঢাকা আমার মাথা নষ্ট খালি শরীরে তোয়াফ করতারি না আর এত বড় খাঁচা লইয়া তোয়াফ করে কারণটা কি বোঝা খাঁচাটা খ্যাঁত খ্যাঁত করে শব্দ করতেছে লোড আছে হেভি এর তোয়াফ শেষ হয়েছে আমারও তোয়াফ শেষ ওই ব্যক্তি খাঁচাটা নামায়া দুই রাকাত সালাতুত তোয়াফ নামাজ পড়তেছে আব্দুল্লাহ ইবনে মোবারক বলে আমিও নামাজ পড়তে বইছি দুজনের নামাজ শেষ এরপর ওনার কাছে আমি গেলাম যায় বললাম ভাই এই হেরেম শরীফের সীমানার ভিতরে স্বর্ণের দোকানগুলো খোলা রাখে নামাজে দাঁড়ায় কেউ আসে না চুরি করার জন্য এখানে স্বর্ণ পরে থাকলেও কেউ ধরে না তুমি কলার খাঁচি লয়ে নি তুমি তোয়াফ করা লাগে এ আলোর খাঁচা নিয়ে তোয়াফ করা লাগে তুমি এটা রাইখা তোয়াফ করলে তোমার খাঁচা কেউ ধরতো না লোকটা ডাক দেয়া কহে আব্দুল্লাহ ইবনে মোবারক এটা কলার খাঁচা নয় এটা আলুর খাঁচা এটা তরমুজের খাঁচা নয় এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা এটা আমার মা বহনকারী খাঁচা এটা তরমুজের খাঁচা আলুর খাঁচা নয় কী কোন আপনার মা বহনকারী খাঁচা মানি আমি যখন হজে রওনা করব মার কাছে দোয়া চাইতে গেলাম মারে বললাম মা হজে যাব দোয়া দিয়ে দাও আমি মার একমাত্র সন্তান আমি প্রতি বছর হজে যাই মার কাছে দোয়ার জন্য গেলাম মা বলল কোনো বিদায় নাই আমার শরীর ভালো নয় 150 বছর বয়স বিদায় নাই রে সন্তান বিদায় দেব না আমি রে আমার রাইখে যাইস না তুই যদি হজে চলে যাস আমি মারা যাই বিদায় বেলা আমি মায়ের মুখে ফানি দিবে কেডাম আমার কাফনের কাপড় কিনে দিবে কে কবর খনন করবে কে বাঁশ কাটবে কে তুমি যাইও না বাবা আমি বললাম মা আমি টাকা পয়সা সব জমা দিয়ে দিছি না যাইলে কেমন হইব মা কো যাইতে পারো আমারেও লয়ে যাইতে হইব আল্লাহু আকবার যদি যেতে চাও আমাকে নিয়ে যাও আমি বললাম মা সাত সমুদ্র 13 নদী পার হইয়াম তোমারে আমি কেমনে নিয়ে যাইতাম মা কয় কোনো সমস্যা নাই যেখানে সাগর পড়বে নদী পড়বে তুই চোখটা বন্ধ করে রাখবি আর আমারে বলবি আমি মা মুনাজাতে হাত বাড়াবো মুনাজাত শেষে চোখ খুলে দেখবি তুই সাগর পার হয়ে চলে গেছো আল্লাহু আকবার আমি মা তোমার জন্য এমন দোয়া করবো মায়ের দোয়া মিস নাই মায়ের দোয়া আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই আল্লাহর নবীজির সহিহ হাদিস সুতরাং আমি
দোয়া করব তোর কুতা আটকা পড়তে হবে না চল এরপরে মার জন্য কম্বল বিছাইলাম খাসার মধ্যে দুই পাশে দুইটা বালিশ দিয়া মায়েরে মাথায় নিয়াম উপরে পাতলা খাতা দেয়া ডাইকে রওনা করলাম যেখানে নদী খাওয়া নাই পারাপার নাই মায়েরে কইছি মা গো আমি তোর সামনে যাইতে পারি না মা কো চোখ বন্ধ করে দাঁড়ায় থাক মা মোনাজাতে আল্লাহর কাছে কি বলছে চোখ খুলে দেখি নদী পার হয়ে গেছি নদী পার হয়ে গেছি এইভাবে আমার আল্লাহ আমাকে আল্লাহর ঘর পর্যন্ত আনছে এখন মা তো হাঁটতে পারে না 150 বছর বয়স এই জন্য মারে মাথায় করে নিয়ে তোয়াফ করি আমারও তোয়াফ হয়ে গেল মারও তোয়াফ হয়ে গেল আল্লাহু আকবার এ বন্ধু এরে বলে মা আব্দুল্লাহ ইবনে মোবারক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ভক্ত সন্তান শুনছি তোর মতো মা ভক্ত সন্তান জীবনে শুনি নাই রে সন্তান আল্লাহ তোরে জান্নাত দেখ জান্নাত তুই এত বড় কামড়া কেমনে খুললি তুই ইরাক থেকে তোর মায়ের মাথায় করে নিয়ে আইসস কো হুজুর এইটা তো 10 নম্বর এর আগে আরো 9 বার এভাবে হজ করেছি আল্লাহু আকবার কস কি কহ এটা তো 10ম বার এর আগে মায়ের মাথায় করে আমি আরো 9 বার হজ করেছি আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মোবারক ওই বাইতুল্লাহর সামনে ফ্লোরের মধ্যে বসা কাতে জমিনে পড়ে গেছে আল্লাহর ঘরের সামনে একদম ফ্লোরের মধ্যে পড়ে কসকি তুই 10 বার নি মায়ের মাথায় নি হজ করছ গো 10 বার আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মোবারক যখন হতভঙ্গ হয়ে গেছে লোকটার সাহস বাড়ছে লোকটাকে হুজুর এবার কোন একটা মশলা কয় কি মশলা আমি যে আমার মাকে 10 বার মাথায় করে নিয়ে হজ করলাম আমি যে মায়ের দুধ পান করছিলাম আড়াই বছর 30 মাস এই মর্মে আল্লাহ আমার মায়ের দুধের দাবিগুলো মাফ করবনি আল্লাহু আকবার আমার মায়ের দুধের দাবিগুলো আল্লাহ ক্ষমা করবেনি আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দেখো সন্তান জীবনে আরো যদি 10 বার তোমার মায়ের নিয়ে মাথায় করে হজ করার সুযোগ হয় কতটুক দুধের দাবি আদায় হইব জানোনি কো কতটুক কয় প্রথম দিন তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে মাটিতে পড়ে হোয়া হোয়া করে কেঁদেছিলে তোমার মা তোমারে কোলে উঠাইয়াম অথবা তোমার দাদি বা নানি অথবা কোনো ধরুনি তোমাকে উঠাইয়া সুন্দর করে শরীরটা দুইয়া তোয়ালি দিয়ে পেশায়া মায়ের কোলে তোমাকে রেখেছিল মা তোমার মুখ কানা তার স্তনের মধ্যে নিয়ে লাগাইয়া দিয়েছিল ওই যে প্রথম দিন তোমার মা তার স্তন থেকে তোমার মুখে দুধ দিয়েছিল প্রথম যে শাল দুধটা তোমার মুখের ভিতরে ঢুকছিল প্রথম দুধের যে শাল দুধ বলে ওইটাকে ওই দুধের এক ফোঁটা দুধ 70 ভাগ করে এক ভাগ দুধের দাবি 20 বার মাথায় করে মায়ের হজ করলে আদায় হবে না জোরে কোন আল্লাহু আকবার খেদমতে মা দর্পে দর কোন শুভ শাম তাকে বাসি দর্দ আলম নেখে নাম আমরা মনে করি ঢাকা শহরে বৌল এবার ছেলে থাকি পাঁচতলা বাড়ি করছি দেশ গ্রামে মার জন্য কতই দেহ শাড়ি ফাটাইছি সামনের ঈদেও ফাটামো কম দেয়নি কম দেয়নি গত ঈদেও তো 500 টাকা শাড়ি দিছি মায়েরে আবার সামনের ঈদেও দিমু কম দেয়নি আর বৌরে এর মধ্যে মাত্র 22 জোড়া বানায় দিছি আর ঈদের মধ্যে 9 জোড়া বানায় দিব এ হবে 31 জোড়া বৌর 31 জোড়ার মায়ের কত ঈদেও দিছি সামনের ঈদেও আরেকটা শাড়ি দিমু 6 মাস আগেও তো মায়েরে দেখাইছি গ্রামে গেছিলাম 500 টাকা নোট দিয়েছি কো মার হক আদায় হয়ে গেছে বৌর হক কাছে রাইখা আদায় করে মার হক গ্রামে রাইখা আদায় করে আফসোস আফসোস এতে যদি মা দাবি রাখে জান্নাত পাইবা না হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাম আশরাফ আলী থানভী লেখে মা বাবার খেদমত করো 5টা পুরস্কার পাইবা কয়টা কয়টা 1 নম্বর 100 বছর বাঁচবা 90 বছর বাঁচবা দীর্ঘ হায়াত পাইবা 2 নম্বর বড় বড় বিপদ থেকে খোদায় নিজ হাতে বাঁচাবে সিএনজি আর অটোরিকশায় মুখামুখি তোমার পাশেরটা মারা যাবে তুমি মরবা না তোমার মায়ের দোয়া আল্লাহ বাঁচাবে ট্রাকের সাথে তোমার মাইক্রো মুখামুখি স্পট ডেট 5 জন তুমি স্পট ডেট হইবা না কিচ্ছু আসুর লাগবে না মার দোয়া জোরে কর আল্লাহু আকবার লঞ্চ ডুবছে 31টা লাশ পাওয়া গেছে তোমার কিছু হবে না মার দোয়া আছে তোমার প্রতি
আল্লাহ বড় বড় বিপদ থেকে বাঁচাবে সবচেয়ে বড় পুরস্কার মদিনায় যাইবা মা বাবার দোয়া যারা পায় এরা গরিব হলেও মক্কা মদিনায় যায় মা বাবার বদদোয়া যার প্রতি আছে কোটি টাকার মালিক হইলো পাগল মক্কা দেখবে না কথা কোন ঠিক কিনা মা বাবার দোয়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন 9 বছর বয়সে আমি মা হারাইলাম মা যেদিন মারা যাবে আমারে মা আমার মাতার মধ্যে হাত দিয়ে কো মঈনুদ্দিন আমার কাছে কি চাইবি চা কো মা গো দুইটা জিনিস চাই এক নম্বর আল্লাহর মারেফত দিয়া যেন আল্লাহ আমার অন্তরটা ভরে দেয় দোয়া করো মা কো আমিন দোয়া করলাম জোরে কো আল্লাহু আকবার দুই নম্বর কি করতাম কো মদিনা যাইতে পারি মতো মা দোয়া দিয়া যা মা কো এই দোয়া তো তোরে আমি আগেই দিয়া ফলাইছি জোরে কো আল্লাহু আকবার মঈনুদ্দিন চিশতির জন্য তার মা দুইটা দোয়া গিয়ে গেছে একটা আল্লাহর মারেফত দিয়ে যেন অন্তর ভরে দেয় আল্লাহ দিছে কিনা তারে দিছেনি মারেফত সৃষ্টিয়া সাবেরিয়া তরিকা তো তার নামেই 90 লক্ষ হিন্দু কালমা ভরে তার হাতে মুসলমান হয় সুবহানাল্লাহ এখন 9 বছর বয়সে মা দোয়া করছে 21 বছর বয়স হয়েছে কিন্তু এখনো মদিনায় যেতে যেতে পারে নাই এই জন্য খাজা উসমানে হারুনির দরবারে যায় মুরিদ হইছে বাগদাদে বাগদাদে যায় খাজা উসমানে হারুনির দরবারে মুরিদ হয়ে কয় হুজুর আমার মা দোয়া করছে আমার বয়স তখন 9 এখন হইছে 21 তবু তো মদিনায় যাইলাম না মার দোয়া তো মিস হওয়ার কথা নয় কিন্তু আমি মদিনায় যেতে পারলাম না কেন কয় ইনশাআল্লাহ যাইবা মার দোয়া মিস্টেক হবে না তুমি যাইবা তুমি এখানে থাকো উসমানে হারুনির দরবারে 21 বছর ছিলেন জোরে কো আল্লাহু আকবার রাত্রিবেলা একদিন উঠাম মঈনুদ্দিন চিশতি তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে শেষ রাত্রে উঠা উসমানে হারুনি দক্ষিণ পাশের রুমে উত্তর পাশের রুমে মাঝখানে একটা পার্টিশন বেড়া হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি গজল গায় মাই জিন্দেগি মে একবার মদিনা যাও মাই জিন্দেগি মে একবার মদিনা যাও মদিনা যাও কবি লোট না আও মাই জিন্দেগি মে একবার মদিনা যাও আয় খুদা মেরে সামান সফর কো আতা কর ইস ফানি দুনিয়া সে মেরে দিল কো জুদা কর দরবার নবী দরবার নবী আজ মাই জিতা রহা হো মাই জিন্দেগি মে একবার মদিনা যাও মাই জিন্দেগি মে একবার মদিনা যাও জিস গুম্বদ খুজরা মে নবী সুই হুই হ্যায় ইস খাক কে জানে নে সর মেরে দিল হুই হ্যায় সলাতু সালাম সলাতু সালাম আগ জুদাই কো বুঝাও মাই জিন্দেগি মে একবার মদিনা যাও মদিনা যাও কবি লোট না আও মাই জিন্দেগি মে একবার মদিনা যাও জোরে কোন মারহাবা উসমান হারুনি মঈনুদ্দিনের গজল শুনে আর কান্দে মঈন তাল হেনা তাল হেনাম ও মঈনুদ্দিন চিশতি তুই আমার রুমে আয় তুই মদিনা মদিনা কয়ে তুই কান্দস কো আমার মা 21 বছর আগে দোয়া করে গেছে এখন মদিনা যাইতে পারলাম না উসমানে হারুনি কয় মঈনুদ্দিন রাইট্টা ফুয়াইতে দে রাইট্টা ফুয়াইতে দে ফজরের নামাজের পরে তোরে নিয়ে সফর শুরু হয়ে যাবে মক্কা মদিনার জোরে কো আল্লাহু আকবার এ মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হযরতে উসমান হারুনির খাদেম হইয়া 7 বার হজ করছে কয়বার 7 বার এই জন্য মুসলমান মা বাবার দোয়া যারা পায় মা বাবার খেদমত যারা করে এরা মক্কা মদিনা জিয়ারত পায় জোরে কো আল্লাহু আকবার সবচেয়ে বড় পুরস্কার মৌতের বিছানায় তৃষ্ণা লাগবে না দাঁতে দাঁতে খিল লাগবে না জামি লাগবে না পিপাসা লাগবে না টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিদায় বেলা কালিমার দৌলত লয়ে কবরে যাইতে পারবা আর মা বাবার
করে কষ্ট দিছো কালিমা নসিব হবে না দাঁতে দাঁতে খিল লাগবে জোরে কোন নাউজুবিল্লাহ হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব বলেন সবে বরাত সবে কদরের মতো মহান রজনীগুলোতেও তিন কিসিমের মানুষের দোয়া কবুল হয় না সবে বরাতেও তিন কিসিমের মানুষের দোয়া কবুল হয় না সবে কদরেও কবুল হয় না রমজানের কবুল হয় না তার মধ্যে অহংকারী মানুষ এবং টাকনো গিরান নিচে যারা মাটি হেঁচড়ায় কাপড় সুপড় পরে ওই মানুষ আর সবচেয়ে মহাপাপী অকোকল ওয়ালে দেন পিতা মাতার নাফরমান কতক্ষণ ঠিক কি না পিতা মাতার নাফরমান সন্তান এরপরে যারা অহংকারী অরা এবং টাকনু গিরান নিচে লুঙ্গি পায়জামা জুব্বা যারা পরে অরা তিন কিসিমের মানুষ মতান্তরে পাঁচ কিসিমের মানুষের কথা বলা হয়েছে এদের দোয়া সবে বরাতও কবুল হয় না আইতেছে ২৫ তারিখ সবে বরাত আজকে ১৫ তারিখ ৭ ৮ দিন ৯ দিন আছে বাজান লাভ নাই মারে টেলিফোন করে ফায়দরে আগে মাফ চাও দোয়া লও এর পরে কয় নওয়াইতু আনুসাল্লা লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতিন নিসফে মিন শাবান নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এগুলো করে কোনো লাভ হবে না মা বাবার নিদ্রা বিনা মানিতে হবে এই মা বাবার জন্য কার কার কলিজা কাঁদে হাত বাড়ান লিল্লাহু তাকবীর মা বাবার জন্য ফেটপুরে মনে হয়েছে বাবার কথা অনেক দিন পরে হুজুরে মার কথা মনে করায় দিল বাবার কথা আমার হাত না ভান মনে করায় দিল বাজান রে এই মা বাবা দুনিয়া থাকলে খাইতো ঈদের মাঠে জামা কিনে দিতা কম্বল কিনে দিতে শীতের মাঠে গরম পানির মেশিন কিনে দিতে হিটার কিনে দিতে কষো কিছু দিতাম আজকে মা অন্ধকার কবরের মেহমান এই মা বাবার জন্য সদকায়ে জারিয়া স্বরূপ আল্লাহ নবীর ফ্যামিলি মেম্বার পাঁচজন নবীজি আলী ফাতেমা হাসান হোসেন উলাইকা আহলু বাইতিম আল্লাহ নবী কম্বল দিয়ে এই পাঁচজনকে করিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد کھلونا سمجھ کر بگارو نہ ہم کو کہ ہم بھی کسی کے بنائے ہوئی ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله چار دن کے چاندنی پھر اندھیری رات ہے سن چندی کی چمک دیکھنے کی بات ہے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مسافر ہر کجا باشد وطن رایا دمی دارد کہ بلبل در قفص باشد چمن رایا آدمی داراد بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلو علیه و آله محبت شد لا اله الا الله زور لا اله محبت شت لا اله الا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مدرسة مدرسة مركز المؤمنين انترناشنال حافظ غرار সুখ্যাতি সম্পন্ন মার্কাজের আয়োজনে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ান আজম বরাদরান ইসলাম পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ অসংখ্য শুকরিয়া মনিবের ফিতনা ফাসাদের জামানায় যখন গুনাহের সাইলাব কুসংস্কারের সাইলাব মনগড়া জিন্দিগি নিয়ে মানুষ অত্যন্ত মাতোয়ারা মানুষ পাপের কাজে এত মজা পায় যে মনে হয় যেন কার আগে কে জাহান্নামে যাবে এক হুলি খেলা শুরু হয়ে গেল কতক্ষণ ঠিক কিনা সেই সময়ে উলামায়ে কেরামকে দাওয়াত করে এনে এই জান্নাতের মেলা বসিয়ে কোরআন সুন্নার কিছু কথাবার্তা শোনানোর পরিবেশ মাঝে মাঝে হয় আপনাদের এলাকা আজকে হয়েছে মাদ্রাসা মারকাজুল মুমিনিনের আয়োজনে জান্নাতের মেলা এই মেলা এসে আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ মহতারা মাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বানাইছেন কুশিনা বাজার কতক্ষণ কুশিনা বাজার খুশি যেহেতু ইমানের দৌলত ইমানের মালা গলায় পড়েছি সুতরাং মনিব আমাকে যখন যা বলেন আমাকে তাই মানতে হবে কতক্ষণ ঠিক কিনা আমি যেহেতু মনিবের উপর ইমান এনেছি সুতরাং তার সমস্ত কর্মকাণ্ডগুলো আমাকে মহব্বতের সাথে বরণ করে নিতে হবে আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য বলেন কিসের জন্য ইবাদত কাকে বলে আল্লাহর হুকুম মানা ইবাদত কথা কোন আল্লাহর হুকুম মানা কি ইবাদত আর কিছু আর অন্য কিছু নয় তো আল্লাহর হুকুম মানাটাই ইবাদত আল্লাহ ইবাদতের জন্য আমাকে বানাইছেন সুতরাং আল্লাহর হুকুম মানতে কি আমার কোনো সমস্যা আছে আল্লাহর হুকুমে আমি ছেলে হয়েছি এখন কি আমার মেয়ে হওয়ার কোনো স্বাদ আছে এ কথা কোন আল্লাহর হুকুমে আমি ছেলে হয়েছি না হুকুম ছাড়া তাহলে এখন যদি আমি বলি আমি আর ছেলে থাকবো না এখন আমি মনে মনে মেয়ে হয়ে গেছে এটা কি আল্লাহ মানবে এর মনে মনে মেয়ে হইলে কি মেয়ে মেয়ে হয়ে যাবে কাপড়ের নিচে মেয়ের অঙ্গটা তো থাকতে হবে নাকি এখন ছেলে যদি বলে আমি মেয়ে হয়ে গেছি কানে ফুল পড়লো নাকে ফুল দিল থ্রি পিস পড়লো লিপস্টিক পড়লো লম্বা চুল রাখছে তাই কি মেয়ে হয়ে যাবে লুঙ্গি খুলে দেখছেন তো সে তো ছেলে কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত ফাইজলামি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত আশকারাও জাতিকে দেওয়া যাবে না এই সুযোগও যুবকদেরকে দিতে দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহর হুকুম মানা গোলামি আল্লাহ